ভারতের পষ্ট সচিব বিনয় খাত্রা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে বুধবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান বিনয় খাতরা বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে বৈঠকে ভারতের সচিব শেখ হাসিনাকে চলতি বছরের নয় দশ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত গ্রুপ অব টোয়েন্টি শিশু সম্মেলনের আঠারোতম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান পহেলা ডিসেম্বর দু থেকে তিরিশ নভেম্বর দু পর্যন্ত জি টোয়েন্টির সভাপতির দায়িত্বে থাকা ভারত গ্রুপটি সকল বৈঠকে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধনকে অত্যন্ত দৃঢ় বলে বর্ণনা করে বিনয় খাতরা বলেন সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ ভারত সম্পর্ককে মূল্যায়ন করে যা ইতিমধ্যে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলে জানান তিনি এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন দুই প্রতিবেশীর আর্থ সামাজিক উন্নয়নে উভয় দেশই কাজ করতে পারে সফরত ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন তারা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট শর্তাবলী সহজ করার চেষ্টা করেছেন যাতে বাংলাদেশ সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে তিনি বলেন দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করে পরিচালনা করা যেতে পারে